নমস্কার, দেখুন আজকের এই প্রোগ্রামে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 26শে আগস্ট সোমবার পবিত্র জন্মাষ্টমীর দিন এই অষ্টমী তিথি চলাকালীন শ্রীকৃষ্ণের পছন্দের এই কয়েকটি বস্তু যদি আপনারা আপনাদের গৃহে নিয়ে আসতে পারেন, এতে পরম প্রেমময় শ্রীকৃষ্ণের অনুকম্পা ও আশীর্বাদ অবশ্যই প্রাপ্ত করতে সক্ষম হবেন, তথা বাড়িতে সুখ শান্তি সব দিক থেকে বজায় থাকবে, স্বাচ্ছন্দ্য থাকবে এবং এই জিনিসগুলো এতটাই পবিত্র, এতটাই শুভ, এগুলো জন্মাষ্টমীর দিন গৃহে নিয়ে এলে আপনারা নিয়ে এসে যদি প্রভু শ্রীকৃষ্ণের চরণে ভক্তিভাব রেখে সমর্পণ করতে পারেন, ওনাকে নিবেদন করতে পারেন, তাহলে অখণ্ড সুখ শান্তি সৌভাগ্য তথা পারিবারিক উন্নতি অবশ্যই হবে, আপনারা এগুলির অধিকারী হয়ে উঠবেন। শুধু তাই নয়, একটি এমন বিশেষ বস্তুর কথা বলবো, সেটা মাত্র 5 টাকা খরচ করে যদি আপনারা আপনাদের জন্মাষ্টমীর দিন এই পবিত্র দিনে নিজের বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে এটুকুনটি সুনিশ্চিত জেনে রাখুন, অর্থের অভাব জীবন থেকে যেমন অনেকখানি দূরীভূত হয়, ঠিক তেমনি অর্থ ইনকামের পথগুলো প্রশস্ত হয়, তথা এই বস্তুগুলো বাড়িতে রাখলে গৃহের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয়, অত্যন্ত পরিমাণে বেড়ে যায়, যার ফলে সেই গৃহে কিন্তু মা লক্ষ্মীর কৃপাদৃষ্টিও বিদ্যমান থাকে। আর আমরা এই কথা প্রত্যেকেই জানি, মা লক্ষ্মীর কৃপা যে পরিবারে থাকে, যে জাতকাদের উপর মা লক্ষ্মীর কৃপা থাকে, সেই গৃহে সেই মনুষ্যদের কখনই অর্থের অভাব হয় না এবং অর্থনৈতিক পরিকাঠামোটা সেই সংসারের কিন্তু সুঠাম হয়। যাই হোক, কোন জিনিসগুলো জন্মাষ্টমীর দিন গৃহে নিয়ে আসা শাস্ত্রমতে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, সেই বিষয়টি জানার পূর্বে আপনাদেরকে আমি জন্মাষ্টমীর একটি বিশেষ টোটকা বলতে পারি, উপাচার বলতে পারি, এই বিষয়ে জানিয়ে দিচ্ছি। এটি অবশ্যই করে দেখবেন, জীবন থেকে অনেক প্রকার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের কিন্তু এই উপায়টির মাধ্যমে অবশ্যই দূরীভূত হবে। দেখুন, এই পবিত্র জন্মাষ্টমীর দিন আপনারা অতি অবশ্যই একটি 1 টাকার কয়েন নেবেন, 16 আনার কয়েন, একটি হলুদ সুতো নেবেন ও একটি হলুদ ফুল একত্রিত করে ভগবান শ্রীকৃষ্ণকে অষ্টমী তিথি লেগে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণের যখন পুজো অর্চনা করবেন, গোপালের যখন পুজো অর্চনা করবেন, তো সেই সময়ে শ্রীকৃষ্ণকে এটি অর্পণ করে দিবেন। তারপর ওই জিনিসগুলো একসাথে মুড়িয়ে, অর্থাৎ জন্মাষ্টমী পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনারা ওই জিনিসগুলোকে একসাথে মুড়িয়ে আপনার ঘরের আলমারি, সিন্দুক, আপনি যেখানে টাকা পয়সা রাখেন বা কোনো গুপ্ত পবিত্র স্থানে এই বস্তুটিকে রেখে দেবেন। এর ফলে কি হয়, এর ফলে জীবন থেকে ছোটোখাটো যে আর্থিক সমস্যাগুলো আমাদের লেগে থাকে সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে সক্ষম হব এবং হাতে অর্থ আসবে, তথা আপনারা যে অর্থ ইনকাম করছেন না কেন অবশ্যই সেই অর্থকে সঞ্চয় করতে পারবেন। সুতরাং এই উপায়টি করে দেখুন, আমার আশা এটা, আমি এর আগেও এই বিষয়টা আপনাদেরকে জানিয়েছি, যারা আমার নতুন শ্রোতা বন্ধু রয়েছেন তাদের উদ্দেশ্যেও বললাম, এই উপায়টি করে দেখুন, খুব চমৎকার রেজাল্ট পাবেন। যাই হোক, এরপর জেনে নেব যে কোন জিনিসগুলো আপনারা জন্মাষ্টমীর মতন পবিত্র দিনে নিজের গৃহে নিয়ে এলে সৌভাগ্যের অধিকারী হবেন, অখণ্ড সুখ শান্তি জীবনে আসবে সে সম্পর্কে। নাম্বার 1, দেখুন প্রথমে যে জিনিসটি আপনাদেরকে আমি গৃহে আনতে বলবো সেটি কিন্তু শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের একটি জিনিস, এবং এটি জন্মাষ্টমীর দিন ঘরে নিয়ে এলে কি হয়, গৃহে সুখ শান্তিটা বজায় থাকে, অর্থনৈতিক সমস্যাটা দূরীভূত হয়, এক শান্তির পরিবেশ ঘরের মধ্যে লক্ষণীয় হয়। এবং সেই জিনিসটি হলো, আপনারা গোমাতার বা বাছুরের কোনো মূর্তি বা ছবি, দেখুন গোমাতাকে ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণ অত্যন্ত পছন্দ করতেন এবং ভালোবাসতেন, এবং আমাদের বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত তথা ভগবত পুরাণ, স্মৃতিশাস্ত্র সকল গ্রন্থেই গোমাতাকে অত্যন্ত মাহাত্ম্য এবং পবিত্রতার প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়েছে। এমনটা বলা হয়, গোমাতার মধ্যে 33 কোটি উচ্চ গুণসম্পন্ন দেবদেবী বিরাজমান, তাই বিষ্ণু পুরাণ এবং ভগবত পুরাণেও উল্লেখিত করা হয়েছে, গোমাতা সর্ব দেবময় এবং গোমাতার প্রতি ভক্তি করলে স্বয়ং শ্রীকৃষ্ণ অত্যধিক সন্তুষ্ট হন। তাই বাছুর সমেত গোমাতার ছবি আপনারা গৃহে নিয়ে এলে সর্বদাই দেখবেন গৃহের মধ্যে একটা সুখ শান্তি, সমৃদ্ধি, সচ্ছলতা কিন্তু বজায় থাকে। তাই যদি সম্ভব হয়, এই পবিত্র সামনে জন্মাষ্টমী আসছে, আপনারা মনে ভক্তি ভরে ছোট্ট বাছুরের বা গোমাতার কোনো মূর্তি বা ছবি নিজের গৃহে নিয়ে আসতে পারেন, তথা আপনি যে
আসনে রেখে ভগবানকে পুজো করছেন সেই জায়গায় আপনি এটিকে স্থাপন করতে পারেন শ্রীকৃষ্ণের পাশে বা গোপাল ঠাকুরের কাছে। এতে কি হয়, পারিবারিক দুশ্চিন্তা দূর হয়, আপদ বিপদ দূর হয়, পরিবার থেকে ক্লেশ অশান্তি এগুলো দূর হয় এবং অর্থহানির হাত থেকেও রক্ষা পাবেন। এরপর নাম্বার দুই, আপনাদেরকে দু নাম্বার বিষয়টি যেটা বলবো একটু মন দিয়ে শুনবেন। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণকে পীতাম্বরীনাথ বলা হয়। কেন বলা হয়, কারণ ইয়েলো কালার অর্থাৎ হলুদ রঙটা শ্রীকৃষ্ণের বা গোপাল ঠাকুরের অত্যন্ত পছন্দের রঙ। উনি দেখবেন এই জন্মাষ্টমীর দিন হলুদ রঙের বস্ত্র উনাকে পরানো হয়, উনি পরিধান করতে পছন্দ করেন, বস্ত্র পরতে ভালো লাগে। তথা এই দিন আপনারা অতি অবশ্যই হলুদ ফুল কৃষ্ণ ভগবান বা গোপাল ঠাকুরকে অবশ্যই নিবেদন করবেন, দেখবেন ভগবানের আশীর্বাদ পাবেন, জীবনে মান সম্মান বৃদ্ধি হবে এবং পরম প্রেমময় শ্রীকৃষ্ণ এতে অত্যন্ত প্রসন্ন হন। যদি এই দিন কৃষ্ণকে বা গোপালকে যদি হলুদ বস্ত্র প্রদান করা হয় বা হলুদ ফুল দেওয়া হয়, এতে ভক্তের মনস্কামনাও কিন্তু উনি পূরণ করে থাকেন। সুতরাং হলুদ রঙের ফুল এবং হলুদ বস্ত্র অবশ্যই পারলে শ্রীকৃষ্ণের জন্য আপনারা জন্মাষ্টমীর দিন একটু আনার চেষ্টা করবেন। এরপর নাম্বার থ্রি, দেখুন এরপর যে বিষয়টি বলবো সেটি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অতি ফেভারেট একটি জিনিস এবং শ্রীকৃষ্ণ এই বস্তুটি পেলে অত্যন্ত পছন্দ হন এবং এই বস্তুটি শ্রীকৃষ্ণের মস্তকের উপর সর্বদাই কিন্তু আপনারা দেখবেন থাকেই এবং এটি হলো ময়ূর পালক। ময়ূর পালকের কি গুণ রয়েছে, কি বেনিফিট রয়েছে সে সম্পর্কে আমি আমার পূর্বেকার ভিডিওতে অনেকবার আলোচনা করেছি, সেই বিষয়ে যাচ্ছি না কারণ অনুষ্ঠানটি অনেকটাই দীর্ঘায়িত হয়ে যাবে বেনিফিটগুলো বলতে গেলে। তবে হ্যাঁ, ময়ূর পালক ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের জিনিস। আপনারা দেখবেন স্বয়ং পরমেশ্বর ভগবান সর্বদাই নিজের মস্তকে কিন্তু এই ময়ূর পালক লাগিয়ে রাখেন। দেখুন আপনারা যদি এই পবিত্র জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের পর পুজোর সময় ভগবানকে একটি ময়ূর পালকের মানে ময়ূর পালক দিতে পারেন বা ময়ূর পালকের মুকুট যদি উনাকে পরাতে পারেন এই পবিত্র দিনে, তাহলে এটুকুনটি জেনে রাখুন অবশ্যই ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং ভগবান শ্রীকৃষ্ণ এতে অত্যন্ত প্রসন্ন হন। দেখুন জন্মাষ্টমী এই অষ্টমী তিথিতেই রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন এবং উনার জীবন প্রাক্কাল দেখবেন একটু জীবনে জন্মের পর থেকেই উনি বিপদ আপদে কিন্তু অনেকবার পড়েছেন, অনেক রকম মানুষকে সাহায্য করেছেন, ধর্ম প্রতিষ্ঠা করেছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই কিছু পারুন বা নাই পারুন 500 টাকা খরচ করে ময়ূর পালক শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অবশ্যই আপনারা কিন্তু নিবেদন করতে পারেন। এখানে একটা প্রশ্ন আসে যে স্যার আমাদের ঘরে তো গোপাল ঠাকুর নেই, আমাদের ঘরে রাধা গোবিন্দ ছবি নেই, শ্রীকৃষ্ণ নেই, তো সেক্ষেত্রে কি করব। সেক্ষেত্রে আপনারা আপনাদের সামনাসামনি যে কোনো কৃষ্ণ মন্দির, রাধা গোবিন্দর মন্দির বা গোপাল ঠাকুরের মন্দিরে গিয়েও জন্মাষ্টমী তিথি চলাকালীন পুজোর সময় যদি একটি ময়ূর পালক ভগবানকে নিবেদন করতে পারেন, এতে দেখবেন জীবনে অখণ্ড সুখ পাবেন, সর্বমনস্কামনা আপনাদের কিন্তু ভগবানের কৃপায় পূর্ণ হবে। আপনারা এটুকুনটি জেনে রাখুন ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পালক সঙ্গে রাখতে অতি পছন্দ করেন। শুধু তাই নয়, এই ময়ূর পালক গৃহে থাকলে বাস্তু দোষ দূর হয়, অর্থনৈতিক হানি কম হয়, অপচয়গুলো কমে যায়, অনেক রকম বেনিফিট আছে। এছাড়াও যারা অত্যাধিক দুঃস্বপ্ন দেখেন, ভয়ানক স্বপ্ন দেখেন, তারাও কিন্তু নিজের এই ময়ূর পালক সঙ্গে করে বালিশের তলায় রেখে ঘুমাতে পারেন, এতেও কিন্তু দুঃস্বপ্নগুলো দূরীভূত হয়। এই বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি আগেও বলেছি। যাই হোক, নাম্বার ফোর, চার নাম্বার বিষয়টি হলো দেখুন পদ্মফুল। পদ্মফুল ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা লক্ষ্মীর অত্যন্ত অত্যন্ত প্রিয় একটি ফুল। সুতরাং আপনারা যদি এই পবিত্র জন্মাষ্টমীর শুভতিথিতে কৃষ্ণ ভগবানকে পদ্মফুল অর্পণ করতে পারেন, তাহলে প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদ যেমন লাভ করতে পারবেন, ঠিক তেমনই মাতা লক্ষ্মীরও আশীর্বাদ আপনারা কিন্তু প্রাপ্ত করতে সক্ষম হবেন। একই সঙ্গে আপনারা জেনে রাখুন আর একটি বিষয় বলে দিচ্ছি, যদি পারেন অতি অবশ্যই পবিত্র জন্মাষ্টমীর দিন পদ্ম ফুলের বীজ যে কোনো দশকর্মা ভাণ্ডারে ইজিলি পেয়ে যাবেন, সেটি সংগ্রহ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই এই পদ্ম ফুলের বীজ আপনারা কিন্তু নিবেদন করবেন এবং ঘরে যদি প্রতিষ্ঠিত মা লক্ষ্মীর মূর্তি বা ছবি থাকে সেখানেও কিন্তু পদ্ম ফুলের বীজ মানে আপনারা কিন্তু অর্পণ করে দেবেন মা লক্ষ্মীকেও। এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর কি করবেন, একটি হলুদ কাপড়ে, হলুদ রঙের কাপড়ই কিন্তু নিবেন, অন্য কোনো রঙের কাপড় নিবেন না, হলুদ কাপড়ে কি করবেন সেই পদ্ম বীজগুলো পুজো শেষ হয়ে যাওয়ার পর ভালো করে মুড়ে আপনার আলমারিতে, লকারে বা যেখানে একটা কোনো পবিত্র স্থান দেখে রেখে দেবেন, বা যারা ব্যবসা করেন তাদের ক্যাশ বাক্সতেও এই পবিত্র জিনিসটি রেখে দিতে পারেন।
এর ফলে দেখবেন প্রভুর কৃপায় আপনাদের জীবন থেকে সমস্ত রকম আর্থিক সমস্যা যেমন দূরীভূত হবে, টাকা পয়সা সমস্যাগুলো যেমন দূরে সরে যাবে, ঠিক তেমনি অর্থ আপনাদের জীবনে কিন্তু আসার একটা পথ সুনিশ্চিত হয়ে যাবে উপায়টির মাধ্যমে। সুতরাং অবশ্যই পারলে এই উপায়টি পবিত্র জন্মাষ্টমীর দিন একটি বার হলেও করার চেষ্টা করবেন। এরপর নাম্বার 5, দেখুন এরপর যে বিষয়টি বলবো, বাড়িতে অবশ্যই এই জিনিসটি রাখা প্রয়োজন। আপনাদের আমি বহুবার উল্লেখ করেছি যে এই পবিত্র জিনিসটি সর্বদা আপনাদের সঙ্গে থাকা প্রয়োজন, এবং শুধু সঙ্গে থাকলেই নয়, এটির ব্যবহার করা প্রয়োজন। দেখুন ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র ভগবদ গীতা, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন কেউ যদি পবিত্র গীতা নিজের সঙ্গে সর্বদা রাখেন এবং নিয়মিত এটি পাঠ করেন, তাকে এই জগতে কোনো প্রকার দুঃখ কষ্ট যন্ত্রণা কিছুতেই প্রভাবিত করতে পারবে না। কেউ যদি নিয়মিত গীতা পাঠ করেন এবং তার অর্থ বুঝে সেই অনুযায়ী চলেন, তাহলে এই জগতে তিনি যা চাইবেন সেটাই কিন্তু লাভ করতে সক্ষম হবেন। তাই বাড়িতে যদি ভগবদ গীতা না থাকে আপনাদের, সেক্ষেত্রে এই পবিত্র জন্মাষ্টমীর দিন পারলে অবশ্যই একটি অতি পবিত্র শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী সংকলন এই শ্রীমদ্ ভগবদ গীতা বইটি পারলে সংগ্রহ করুন এবং কিনে নিয়ে আসুন, এবং এই গীতা বই থেকে দু চারটি শ্লোক হলেও অর্থ সমেত জন্মাষ্টমীর দিন পড়ার চেষ্টা করুন। এর ফলেও কিন্তু প্রভুর আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও সঙ্গে গীতা বই রাখলে, বা আপনারা কোথাও ট্রাভেল যাচ্ছেন, কোথাও বাইরে শুভ কাজে যাচ্ছেন, সেখানেও দেখবেন পকেট গীতা কিনতে পাওয়া যায়। সেই পকেট গীতা বইটি নিজের বুক পকেটে হোক বা প্যান্টের পকেটে রেখে দেবেন, মহিলারা নিজেদের পার্সে রাখতে পারেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হয়, সেই যাত্রাটা শুভ হয়, যে কাজে যাচ্ছেন সেই কাজটা কিন্তু শুভ হয়ে যায়, কারণ সঙ্গে করে আপনি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। গীতা বই অত্যন্ত পবিত্র বই, তো সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন। যাদের ঘরে গীতা বই নেই তারা কিন্তু শ্রীমদ ভগবদ গীতা অবশ্যই জন্মাষ্টমীর দিন ক্রয় করে নিয়ে আসতে পারেন। এরপর নাম্বার 6 এবং সর্বশেষ জিনিসটি যেটি আপনাদেরকে আমি আপনাদের বাড়িতে পবিত্র জন্মাষ্টমীর দিন ক্রয় করতে বলবো, সেটি হলো এটা দেখুন, কোনো কিছু খরচ না করেও আপনারা কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারেন। আশা করি মানে এই জিনিসটা আশা করি সকলের বাড়িতেই রয়েছে, আর যদি না থাকে তাহলে এই পবিত্র জন্মাষ্টমীতে অতি অবশ্যই এই জিনিসটি নিজের গৃহে নিয়ে আসুন। এবং এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের অতি পছন্দের একটি গাছ, তুলসী গাছ, কারণ আমরা প্রত্যেকেই জানি তুলসী পাতা ছাড়া শ্রীকৃষ্ণের পুজো কিন্তু অসম্পূর্ণ। উনাকে উনার ভোগে উনার চরণে সব মানে সর্বত্র জায়গাতে ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু এই তুলসী গাছ বা তুলসী পাতা ব্যবহার করা হয়। যদি পারেন, যাদের গৃহে তুলসী মানে মঞ্চ স্থাপন করা নেই, যাদের ঘরে তুলসী গাছ নেই, তারা কিন্তু পবিত্র জন্মাষ্টমীর দিন নিজের গৃহে তুলসী গাছ পারলে অবশ্যই লাগাবেন। এবং এই তুলসী গাছ লাগানোর একটি জায়গা রয়েছে, সেটি হচ্ছে কি, বাড়ির যেটি উত্তর পূর্ব কোণ রয়েছে অর্থাৎ ঈশান কোণ রয়েছে, এই দিনে যদি আপনারা আপনাদের বাড়ির উত্তর পূর্ব কোণে ঈশান কোণে তুলসী গাছ লাগিয়ে রাখেন, তাহলে এটি অত্যন্ত পবিত্র মানে বলে মানে পবিত্র কর্ম বলে মনে করা হয়। এবং এই গাছ গৃহে থাকলে বাস্তু দোষ দূর হয়। আপনারা কি করবেন, মাটির থেকে অল্প উঁচু জায়গাতে ছোট্ট একটা বেদি করে নেবেন, মঞ্চ করে নেবেন, তার উপরে কিন্তু তুলসী গাছ আপনারা কিন্তু টবের মধ্যে লাগাতে পারেন। এবং যদি সম্ভব হয় তাহলে কৃষ্ণ মানে ভগবান কৃষ্ণকে স্মরণ করে এই তুলসী গাছ যদি গৃহে লাগাতে পারেন জন্মাষ্টমীর দিন, তাহলে এইটুকুনটি জেনে রাখুন, পরম প্রেমময় শ্রীকৃষ্ণের অনুকম্পায় আপনারা কিন্তু দেখবেন জীবনে মানে উন্নতি করতে পারবেন, জীবনের সাকসেস রেটটা অত্যন্ত বেড়ে যাবে। এছাড়াও তুলসী গাছ কিন্তু লাগালেই হয় না, প্রত্যেক দিন জলসিঞ্চন করতে হয় এবং সন্ধ্যার সময় মঙ্গল আরতি, প্রদীপ, ধূপ জ্বালাতে হয় এবং মায়ের উদ্দেশ্যে পুজো অর্চনা করতে হয়, তবেই কিন্তু আপনারা জীবনে একটা বেনিফিট পাবেন। অনেকেই আছে, অনেক পরিবারের মানুষজন এখনও আছেন যারা কিন্তু দেখবেন সন্ধ্যার সময় মানে তুলসী গাছ গৃহে রয়েছে কিন্তু না সন্ধ্যা নিক পড়ছে, না তুলসী তলায় গিয়ে প্রদীপ ধরাচ্ছেন, কিছুই হচ্ছে না। এই জিনিসগুলো কিন্তু খারাপ। যে ঘরে তুলসী গাছ রয়েছে সেই ঘরে প্রত্যেক দিন মঙ্গল আরতি করা উচিত এবং তুলসী মায়ের সেবা করা উচিত। এতে তুলসী মায়ের আশীর্বাদ যেমন পাওয়া যায়, ঠিক তেমনই প্রভু নারায়ণ শ্রীকৃষ্ণেরও আশীর্বাদ কিন্তু পাওয়া যায়। তাই এই বিষয়টা মাথায় রাখবেন, অবশ্যই গৃহের মধ্যে একটি তুলসী গাছ আপনারা কিন্তু এদিন রোপণ করতে পারেন। যাই হোক, এই যে কয়েকটা বিষয় আপনাদেরকে আমি জানালাম, এগুলো আপনারা গৃহে পবিত্র জন্মাষ্টমীর দিন অবশ্যই ক্রয় করে নিয়ে আসতে পারেন। এগুলির মধ্যে যে কোনো একটি বস্তু ক্রয় করে নিয়ে এলে পরিবারে আর্থিক উন্নতি হবে, পরিবারের এতে মঙ্গল হয়। এবং এই জিনিসগুলো ছাড়াও আপনারা জন্মাষ্টমীর দিন তুলসীর মালা, দক্ষিণাবর্ত শঙ্খ, ঠাকুরের সিংহাসনে এগুলিও কিন্তু রাখতে পারেন, এগুলিও ক্রয় করে নিয়ে আসতে পারেন।
আর যদি সম্ভব হয় ছোট্ট গোপাল ঠাকুর, যদি মানে আপনারা যাদের ঘরে ধরুন গোপাল ঠাকুর নেই, তারাও কিন্তু ছোট্ট গোপাল ঠাকুর ভিড়িয়ে নিয়ে আসতে পারেন যদি গোপালের সেবা করতে চান অতি পবিত্র দিন। এছাড়াও রূপোর বালা, রূপোর মুকুট, পায়ের তোড়া, এগুলো কিন্তু আপনারা আপনাদের ঘরের গোপাল ঠাকুর বা শ্রীকৃষ্ণকে এই জন্মাষ্টমীর দিন নিবেদন করতে পারেন। কারণ দেখুন আমাদের শাস্ত্র মতে তামা পিতল এবং সোনা রূপা এগুলোকে অত্যাধিক শুভ ধাতু বলে মনে করা হয়। তাই জন্মাষ্টমীর দিন যদি পারেন আপনারা আপনাদের ঘরে ছোট গোপাল ঠাকুর রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে, তাদের উদ্দেশ্যে রূপোর কোনো হাতের মানে বালা বা পায়ের তোড়া লাইক এই জিনিসগুলো কিন্তু কিনে এনে ভগবানকে নিবেদন করতে পারেন। এতেও কিন্তু উনি অত্যন্ত প্রসন্ন হন। অনেকেই কিন্তু দেখবেন জন্মাষ্টমীর দিন রূপোর বাঁশি ভগবানকে উপহার স্বরূপ দেন, এতে ভগবান মানে অত্যাধিক প্রসন্ন হন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না, আজকের জন্য এখানে শেষ করলাম। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টান করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। রাধে রাধে, নমস্কার বন্ধুরা।